ক্ষমতা লোভে অন্ধ হাসিনা গদি টিকিয়ে রাখতে বিচার বহির্ভূত হত্যাসহ অসংখ্য মানুষকে আটকে রেখেছিলেন ভয়ঙ্কর আয়নাঘরে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি, জোরপূর্বক দেশ ত্যাগ করতে বাধ্য করাসহ অপকর্ম ছিল হাসিনার নিত্যদিনের রুটিন। হাসিনার রোশনল থেকে রেহাই পাননি তারেক রহমানও। তবে ক্ষমতার পালাবদলের পর বিএনপির নেতাকর্মীরা এখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের প্রতীক্ষায় রয়েছেন। তাদের প্রত্যাশা, দ্রুততম সময়ে তিনি দেশে ফিরবেন। ক্ষমতায় থাকাকালীন আওয়ামী সরকার তারেক রহমানকে যেসব ভিত্তিহীন মামলায় ফাঁসিয়েছেন তা একনজর দেখে নেওয়া যাক। তারেক রহমান বিগত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তার বিরুদ্ধে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলাসহ অর্ধশতাধিক মামলা রয়েছে। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এসব মামলা হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য বিস্তারিত উঠে এসেছে। 2004 সালের 21 আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের রাজনৈতিক সমাবেশ চলার সময় গ্রেনেড হামলা হয়। সেই হামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং শীর্ষস্থানীয় কয়েকজন নেতা অল্পের জন্য বেঁচে গেলেও 24 জন নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন 400-এর বেশি নেতাকর্মী। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার 2007 সালে ক্ষমতা গ্রহণের পর হামলার ঘটনার পুনর্তদন্ত শুরু হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আবার অধিকতর তদন্ত করা হয়। এরপর তারেক রহমান সহ আরও 30 জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। এই মামলায় মোট আসামি ছিল 52 জন। পরে এই মামলায় 19 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিচারিক আদালত। বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এই মামলায়। 2008 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা করে দুর্নীতি দমন কমিশন। এই মামলায় অভিযোগ ছিল এতিমদের জন্য বিদেশ থেকে পাওয়া 2 কোটি 10 লাখ টাকার বেশি অর্থ ট্রাস্টের কাজে ব্যবহার করা হয়নি, বরং সেই টাকা নিজেদের হিসেবে জমা রাখার মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। এই মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। একই সঙ্গে তারেক রহমান সহ অন্য 5 আসামিকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান ও জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল বানুর বিরুদ্ধে মামলাটি করেছিল দুদক। অভিযোগ ছিল তারেক ও তার স্ত্রীর ঘোষিত আয়ের বাইরেও 4 কোটি 80 লাখ টাকারও বেশি পরিমাণ অর্থের অবৈধ সম্পদ রয়েছে। গত বছরের 2 আগস্ট এই মামলায় তারেককে 9 বছরের এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। 2013 সালের 17 নভেম্বর সিঙ্গাপুরে অর্থ পাচারের একটি মামলায় ঢাকার একটি আদালত তারেক রহমানকে খালাস দেয়। ওই মামলায় তারেকের বন্ধু ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও অন্তত 10টি মানহানির মামলাসহ রাষ্ট্রদ্রোহের মামলায় ফাঁসানো হয়েছে তারেক রহমানকে। ক্ষমতার পালাবদলের পর সেসব মিথ্যা মামলা থেকে ধীরে ধীরে মুক্তি পাচ্ছেন তারেক রহমান। আশা করা হচ্ছে খুব শীঘ্রই এসব মিথ্যা মামলার অবসান ঘটিয়ে দেশের মাটিতে পা রাখবেন তিনি।